রাজ্যত কাঠফুলার দরে গহি উঠিছে হোমিওপ্যাথিক কলেজ সৃষ্টি হয়েছে বহু ভুয়া হোমিওপ্যাথিক চিকিৎসকর অসমত অবৈধভাবে বহু সংখ্যক আপোনাৰ প্রত্যেকখন জিলাতেই প্রত্যেকটা ঠাইতে আপনি অবৈধভাবে প্র্যাকটিস করা হোমিওপ্যাথিক চিকিৎসক পাব আর অবৈধভাবে কলেজও চলি আছে খ্রিস্টান বসির এখন কলেজ চলি আছে বরপেটা রোডত এখন কলেজ চলি আছে বায়োমেকেম নাম দি পেলাই তেখেতসকলে অল্টারনেটিভ কলেজ নাম দি পেলাই বা কম্পাউন্ড হোমিওপ্যাথি নাম দি পেলাই বায়োকেমিক কলেজ নাম দি পেলাই বিভিন্ন নাম দি পেলাই আনরিকগনাইজ কলেজ চলায় তারপরে রেজিস্ট্রেশন দি পেলাই প্র্যাকটিস করেছে যেগুলো রেজিস্ট্রেশন দিয়েছে তেখেতসকলে অবৈধভাবে প্র্যাকটিস করে আছে মানুষের স্বাস্থ্যর সঙ্গে জড়িত বিষয়টি বিধানসভার মর্যাদ উত্থাপন হয়েছিল 2007 চনতেই এই সময়ত বিহপুরিয়া বিধানসভা সমষ্টির বিধায়ক ভূপেন বৰাই বিধানসভাত উত্থাপন করেছিল বিষয়টি সেই সময়ত স্বাস্থ্যমন্ত্রী আছিল বর্তমানের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রশ্নের উত্তর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কৈছিল বিষয়টির সন্দর্ভত তদন্ত চলিব সঠিকভাবেই কিন্তু সময় বাগরি যাওয়ার লগেলগেই ভুয়া হোমিওপ্যাথিক কলেজ আর চিকিৎসকর বিরুদ্ধে নচলিল অভিযান 2007 চনে যেতিয়া এই আপনার বিধানসভার কোয়েশনটি উঠিলে তেতিয়া সেইখিনি সময়ত আপনার ইনকোয়ারি করাইছিলে ন্যাশনাল হোমিওপ্যাথিক কলেজ শঙ্করদেব বায়োকেমিক তেখেতসকলে নোটিস পঠিয়াইছিলে কারণ দর্শোৱা জাননী পঠাইছিলে কিন্তু সেই জাননীর কোনো ধরনের রিজাল্ট নোলাল একেই থাকিলে এইটো কোয়েশনের আনসার দিয়া হয়েছিলে যে অসমত অবৈধভাবে বহুত ডক্টরে প্র্যাকটিস করে আছে হোমিওপ্যাথিক ডক্টর সরকার অনুমোদিত হোমিওপ্যাথিক কলেজ অসমত আছে মাত্র তিনিখন অসমত তিনিখনে সরকারি কলেজ আছে আর তিনিখনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা রিকগনাইজ স্বীকৃতিপ্রাপ্ত কলেজ এখন আছে গুয়াহাটির পাঞ্জাবাড়িত শহীদ যাদবনাথ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এখন আমার রিকগনাইজ কলেজ গুয়াহাটির পাঞ্জাবাড়িত এখন আছে নগাঁও লক্ষ্মীনগরত আসাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এখনও গভর্নমেন্ট এখনও রিকগনাইজ কলেজ আর এখন আছে যোরহাটত ডক্টর জীবকান্ত শইকীয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এখনও গভর্নমেন্ট অফ আন্ডারত এই অকল অসমত এই তিনিখনে রিকগনাইজ কলেজ কোনো চিকিৎসকে বহিরাজ্যের পর স্বীকৃতপ্রাপ্ত পঞ্জীয়ন ললেও অসম সরকারের অধীনের বোর্ডের পর লব লাগিব অনুমোদন তেতিয়াহে অসমত করিব পারিব হোমিওপ্যাথিক চিকিৎসা লগতে স্বীকৃতপ্রাপ্ত মহাবিদ্যালয়ের পর উত্তীর্ণ চিকিৎসককে দিয়া হয় এ ক্লাস পঞ্জীয়ন কিন্তু এইদরে এ ক্লাস পঞ্জীয়নবিহীন বহুতেই রাজ্যত করে আছে চিকিৎসা সেবা যিসকলে হোমিওপ্যাথিক চিকিৎসা পঢ়িব খোঁজে তেওঁলোকে কি বিষয়ে পঢ়িব লাগিব শুনক এইজন প্রাক্তন পঞ্জীয়কর মুখেরেই কোয়ালিফাইড ডক্টর্স যিখিনি আছে তেওঁলোকে মিনিমাম ডিএমএস ডিএইচএমএস বা বিএইচএমএস এই তিনটা ডিগ্রি থাকিবই লাগিব তারপিছত মাস্টার ডিগ্রি বা পিএইচডির কথাটো পিছত আহে কিন্তু এই তিনটা ডিগ্রি তেওঁলোকৰ যদি আছে তেওঁলোকে কোয়ালিফাইড বুলি ধরি লব পৰা যায় আৰু সেয়াও তাতো যদি ভুয়া থাকে তেতিয়াহ'লে তেওঁলোকৰ সেইটো ভুয়া হয় নে নহয় সেইটো জানিবৰ কাৰণে যিখন বোর্ডৰ ৰেজিষ্টাৰ আছে ষ্টেট বোর্ডৰ তাতে গৈ পেলাই তাতে খবৰ কৰিলে সেইটো বস্তুটো ওলাই যাব ৰাজ্যত গঢ়ি উঠা বহু ভুয়া হোমিওপ্যাথিক চিকিৎসা মহাবিদ্যালয় তথা ভুয়া চিকিৎসকৰ বিৰুদ্ধে এইদৰে ব্যৱস্থা লবলৈ দাবী জনায় ভাৰতবৰ্ষ হোমিওপ্যাথিক মেডিকেল এছ'চিয়েশ্যনৰ অসম শাখাই ভিডিঅ' জাৰ্নেলিষ্ট যতীন বৰাৰ সহযোগত তেজস্বী ভাস্কৰ চুতীয়া ৰিপৰ্ট ND24 আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।